সারা দুনিয়াতে বাড়ছে পেট্রোলিয়াম যে কোনো পদার্থ, গ্যাস, তেল ইত্যাদি যুদ্ধের প্রভাবেতে সারা দুনিয়ায় অন্যান্য দেশে অনেক বেশি বেড়েছে। আমাদের সরকার অনেকটা আটকে রেখেছে, তাও বাড়ছে কিছু কিছু। সারা দুনিয়ার অর্থনীতিতে প্রভাব পড়েছে, এখানেও তার কিছু না কিছু আঁচ লাগছেই, আমাদেরও কিছুটা সহ্য করতে হবে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশবাবু, কি বলবেন, যুদ্ধের জেরে অর্থনীতিতে প্রভাব পড়েছে, সমস্ত দেশের ক্ষেত্রেই তার প্রভাব রয়েছে এবং দাম বাড়ছে, আমাদেরও কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, কিন্তু কিছু তো সহ্য করতেই হবে, দিলীপ ঘোষ বলছেন। দিলীপবাবু কোন দিন কি বলেন তার ঠিকানা রাখা খুব মুশকিল। ঘটনাটা হচ্ছে, কিছুদিন আগেই তিনি বলেছিলেন পেট্রোলিয়াম পেট্রোপণ্যের দাম সরকার কন্ট্রোল করে না, আর আজকে বলছে আমাদের সরকার অনেকটা কন্ট্রোলে রেখেছে। কোনটা সত্যি? আর এদিকে পৃথিবীর অন্য দেশের কি দাম দিলীপবাবু খবর রাখেন? যুদ্ধে তেলের দাম বাড়ছে বলে দিচ্ছেন এখন, আর যখন তেলের দাম সর্বনিম্ন ছিল আজ থেকে এক বছর আগে, তখন কেন 100 টাকা পেট্রোল ক্রস করেছিল? এসবের কোনো উত্তর নেই দিলীপবাবুদের কাছে। তার কারণ, আজকে সারা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সেই জন্যে সমস্ত এলআইসির মতন সংস্থা, অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে সেই টাকা নিচ্ছেন মোদী সরকার, এবং পেট্রোপণ্যের ওপরে কর চাপিয়ে তারা কোনো মতে সরকার চালাচ্ছেন। জনসাধারণের কি কষ্ট সেই দিকে কোনো খেয়াল নেই। এবং উল্টো দিকে দেখা যাচ্ছে যে মোদী সরকার চারিদিকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা তারা ভাবছেন না। উত্তরপ্রদেশের থানার মধ্যে মহিলাদের ধর্ষণ হচ্ছে, সেই বিষয়ে দিলীপ বাবুরা কিছু বলেন না। আরো একটু অসুবিধাও আছে, গতকাল অমিত শাহ 356-র যে আশা এরা করছিলেন তার মুখে ছাই ঢেলে দিয়ে গেছেন, সেই আশার মুখে ছাই ঢেলে চলে গেছেন। দিলীপবাবুরা একটু মনোকষ্টে আছে, ভেবেছিলেন শর্টকাটে কিছু হবে, সেটা যখন হচ্ছে না তাই জন্যে এখন এই সমস্ত ঘটনার অপব্যাখ্যা করছেন। মানুষের কষ্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই তেল নীতির জন্যে, সাধারণ সামাজিক নীতির জন্যে দাম বাড়ছে, সেই জন্যেই মানুষের কষ্ট হচ্ছে, এই নিয়ে সাধারণ মানুষের কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জয়প্রকাশবাবু। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।